হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই সজল অফিসিয়াল চেসন ওয়েলকাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, আজকে যাচ্ছি আমার বাইকটার মোবিল চেঞ্জ করতে, কারণ নতুন বাইক যত তাতে মোবিল চেঞ্জ করো তত ভালো। বাইরে কী সুন্দর বাতাস, দেখ বৃষ্টি নামতে পারে। আজকে ওয়েদারটা মোটামুটি গরমও ছিল ঠান্ডা ছিল, দুইটাই ছিল। তো যাওয়া যাক, ভিউটা হ্যাঁ ঠিক আছে মোটামুটি, তো বেশি দূর না। আমার শ্বশুরবাড়ির থেকে বাইর হইলে যেখানে মোবাইলটা চেঞ্জ করব সেই দোকানটা এক ছোট ভাইয়ের, হ্যাঁ ওনার নাম জোনাইদ। তো ওর কাছে যাব, আর কোন মোবাইলটা বেস্ট হবে এটার জন্য সেটা দেখাবো। আজকে বেশি বড় না ভিডিওটা, ছোটই মোটামুটি। তো ওইখানে যাব দেখি, এই এইখান থেকে আমাকে এই যাও বাইক দিয়ে যেতে লাগে 2 মিনিট। তো ওকে ফোন দিছিলাম, বললাম যে আসতেছি, 5 মিনিট লাগবে। তো আসার 5 মিনিট না, 2 মিনিটই লাগবে। যাও যাও, এ রে জ্যাম, এই জ্যামে তো পাগল হয়ে যাবো। ঢাকা ছাড়া ভাই ভালো লাগে না জ্যামের কারণে। তো থাকুন আপনারা, জ্যামটা একটু পার করে আসতেছি। ওরে দেখ রাস্তা ফাঁকা, কোনো জ্যাম নাই, প্রাইভেট কাররা একটা একটা তারা ব্যাখ্যা করে রেখে জ্যাম বানা রাখছে, আর কিছু না। আর ওভারটেক করলে আমারে কমেন্ট করে মানুষ, ছাপরি ভাই কার, একজন তো কমেন্ট করেই দিছে কিরে ছাপরি, এরকম একটা কমেন্ট করছে ভাই। হ্যাঁ কমেন্টটা আমার মাথা মাথা গেছিল খারাপ হইয়া, তো আমার ছাপরি গুলিকে আমি ছাপরি কী করছি। যাই হোক, চলে আসছি জোনাইদের দোকান বামে। কই জোনাইদ নাই মনে, তো ওকে একটা নক দিই, থাকুন আসুক। হ্যাঁ কই তুমি? দোকানে ভাই। কই? আমি তো তোমার দোকানে বাইরে। এই 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 কই? এই জোনাইদ ডাবল স্ট্যান্ড দিচ্ছে মোবাইলে চেঞ্জ করবো আজকে। তো মোবাইল চেঞ্জ করতে হবে, কী মোবাইল নেবো? এই জন্য দোকান এটা। তো মোবাইল আপনারাও এটা ইউজ করবেন, হুম 2 4 সেন্সিটিভ, এটা আর কি টিভিএস কোম্পানিরই, এটা ভালো। তো এটা আবার এক্সট্রা লাগে না, ডাইরেক্ট 1200 ml থাকে, 4B-র জন্য বেস্ট। মোতুল ইউজ করতে বলছিল এক বড় ভাই, কিন্তু মোতুলটা আমি আর কি সাজেস্ট করবো, মোতুলটা এখন অনেক ভেজাল থাকে, কিন্তু টিভিএস এর এটা ইউজ করবেন, দেখেন এটা হচ্ছে বেস্ট। তো মোবাইলটা চেঞ্জ করে তারপর আসতেছি। মোবাইলটা ঢেলে দিচ্ছে এখন, তো ডালুক মোবাইলটা কীরকম কালার দেখেন, কালারটাও কিন্তু অস্থির ভাই, জোস জোস একটা কালার দেখতে পাচ্ছেন। আর যারা 4B রাইডার আছেন, 4B ইউজ করেন, তারা ওই টিভিএস কোম্পানির এই মোবাইলটাই ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি টিভিএস কোম্পানির মোবাইলটা ব্যবহার করলে আপনাদের জন্যই ভালো, কারণ এটা 1200 ml এর, এক্সট্রা আর কিনা লাগে না। এটা বললে আপনি অনায়াসে 1200 কিলো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ফুল সিনথেটিক। হ্যাঁ তো আমি রিকমেন্ড করবো এটা চালানোর জন্য, কারণ আমি আমার বাইক কেনার পরে আমি ইঞ্জিনে মরছিলাম এইটাই, এটা দেওয়ার পরে ওইটা দিয়ে আমি চালাই ফেলছি অলমোস্ট 900 কিলো প্লাস, 900 কিলো প্লাস হয়ে গেছে আমার বাইক, তারপরে আমি চেঞ্জ করলাম। তো এটা আমার উচিত হয় নাই, কারণ নতুন নতুন বাইকে অন্তত 1000 কিলোর মধ্যে 2টা মোবিল পড়তে হয়, আমি মাত্র একটাই বললাম ওই কেনার পরে। তো আল্লাহ জানে কীরকম সার্ভিস হবো জানি না। ঠিক, এটা আমার বাইক, এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনাদের বলবো আপনারা 1000 কিলোমিটার হওয়ার আগে আগে 2 বার মোবিল চেঞ্জ করবেন, তাহলে ইঞ্জিনটা অনেক ভালো থাকবে অনেক। তো একটু পরে আসতেছি দেখি। হ্যাঁ বাইকটা ওয়াশ করে ফেলাম, তো যাওয়া যাক। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম বড় ভাই। ওহো পাঙ্খা, ইঞ্জিন আরো স্মুথ হয়ে গেছে গাইস,
জোস ব্যাপারটা কিন্তু পুরো জোস, জুসি লাগতেছে একটা, জুসি মনে হচ্ছে। আবার নতুন করে একটা বাইক কিনছি শোরুমের থেকে। তো গাইস কি বলবো, মেন রোডেতে এখন চালাতে পারব না, কারণ আজকে ফ্রাইডে না, ফ্রাইডে হলে চালানো যেত। তো এখান থেকে যাই। ও বাইকটা ওয়াশ করাইতে হবে, আমার বাইক পুরো ময়লা হয়ে গেছে ভাই, লিটারেলি এত ময়লা তো কখনো আমার আগের বাইকটা হয় নাই। এটা এত ময়লা হওয়ার কারণ আছে, বাইকটা তো ব্ল্যাক কালার তাই এত ময়লা দেখা যায়। আরে ভাই চাপেন কি রে, এ অবস্থা কে মানুষের, অনেক জিনিস উড়োদে টালে চা নাই, উড়োদে চালামো আর কি, ওই যে ঝিকঝাক খেলবো বাইকে লেয়া, তাহলে মানুষকে বলো চাপড়ি চাপড়ি নাম্বার ওয়ান এগুলো বলতো আমারে। তা আমি চাই না কেউ আমার ছাপড়ি বলুক, বা আমি ছাপড়িদের মতো বাইক চালাই। তো আজকে তো কোনো কাজ নাই, মোবিলটা চেঞ্জ করতে বাইরে ছিলাম, তো মোবিলটা চেঞ্জ করাও শেষ, এখন বাসা যাব। ইঞ্জিনের সাউন্ডটাও অনেক সুন্দর আসতেছে। তো এটা তো আপনারাও জানেন যারা বাইক চালান, মোবাইল চেঞ্জ করলে অনেক সুন্দর সাউন্ড দেয়। যাওয়া যাক বাসায়, মোবাইল চেঞ্জ করা তো শেষ। তো গাইস ভিডিওটা এ পর্যন্তই ছিল, ছোটোখাটো একটা হেল্পফুল ভিডিও। তো আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ। তো আমরা সবাই থাকবো চিল করতে, আপনারা করবেন চিল চিল ব্রো চিল। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever